বন্ধুরা, রিসু 27 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি। দীপাবলি শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এই জন্য এক নতুন দীপাবলি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু সেটা কিন্তু বাংলায় নয়, অযোধ্যায়। তাই এই মুহূর্তে ওটা রাম মন্দির চত্বর সেজে উঠেছে চন্দননগরের আলো। রাম মন্দিরের সামনে 10 কিলোমিটার রাস্তা ধরে জলচল করছে চন্দননগরের আলো। 22শে জানুয়ারি উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকেই এখানে শুরু হয়ে গেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনের আগের দিন সন্ধেবেলা থেকে সরযূ নদীর তীরে জ্বলবে 22 লাখ প্রদীপ, যা তৈরি করবে বিশ্ব রেকর্ড। শুধু তাই নয়, রাম মন্দির উদ্বোধনের সময় জ্বালানো হবে লাখো লাখো মাটির প্রদীপ, যার সাক্ষী থাকবে গোটা দেশ। অযোধ্যা থেকে 270 কিলোমিটার দূরে চিত্রকূটে চন্দননগরের আলোর কারিগরিতে ফুটে উঠেছে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজির মূর্তি। বসছে রাস্তার ধারে বহু প্রদীপ। রাম মন্দির উদ্বোধনের দিন বড় বড় নেতামন্ত্রীদের প্রবেশপথে থাকছে চন্দননগরের আলোর শামিয়ানা। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় মন্দির এর উদ্বোধনে আয়োজন শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আসুন এই ভিডিওতে সবটা শুনে নিই। সেই দুর্গাপুজোর আগে থেকেই এই অযোধ্যার জন্য কাজ শুরু করে দিয়েছিলেন চন্দননগরের সাহা ইলেকট্রিকের কর্ণধার মনোজ সাহা ও তার টিম। তিনি রাম মন্দিরের আলোকসজ্জার জন্য 80 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছিলেন। আমরা জানি চন্দননগর আলোকসজ্জা নিয়ে আজ যা ভাবছে সারা দেশ ভাববে তা আগামীকাল। তাই দুর্গাপুজোর পর থেকেই অযোধ্যায় পাড়ি দিয়েছিলেন চন্দননগরের 60 জন কারিগর, যাদের কাজ অযোধ্যাকে আলোকসজ্জায় ভরিয়ে তোলা। সেই আলোতেই সেজে উঠেছে হচ্ছে অযোধ্যা ও চিত্রকূট। চন্দননগরের কারিগরদের হাতে ফুটে উঠেছে অযোধ্যার রাম মন্দির, যার উপর স্বয়ং বিরাজ করছেন রামের ছবি। তৈরি হয়েছে আলোর অসংখ্য গেট। চন্দননগরের কারিগরদের হাতের কাজে অযোধ্যা যেন এক স্বপ্নপুরী, যা দেখে মুগ্ধ আপামর ভারতবাসী। এছাড়াও রাম মন্দিরের যজ্ঞের জন্য স্থাপন করা হবে যজ্ঞকুণ্ড, যেখানে বিশেষ পদ্ধতিতে জ্বালানো হবে আগুন। রাম মন্দিরের গর্ভ গিয়ে 81টি কলসপত্রে সরযূ নদীর জল দিয়ে হবে বাস্তুশান্তি অনুষ্ঠান। হোমের পর শ্রীরামকে স্নান করানো হবে 125 কলসি জল দিয়ে। তারপর 22শে জানুয়ারি দুপুরবেলা মৃগশিরা নক্ষত্রে শ্রীরামের মহাপুজো সম্পন্ন করা হবে। সেদিন 12:20 রামলালার মূর্তি গর্ভ গিয়ে স্থাপন করা হবে, যা দেখতে আপামর ভারতবাসী অপেক্ষা করে আছে। বৈদিক মন্ত্রপাঠ এবং পূজাপাঠের জন্য কাশী থেকে আসছে তাবড় তাবড় পণ্ডিতেরা। ইতিমধ্যেই দক্ষিণ ভারত থেকে চলে এসেছে 2400 কেজি ওজনের ঘণ্টা, যেটা কিনা মন্দিরের মূল দ্বারে লাগানো হবে। রাজস্থান থেকে এসছে গরুর গাড়িতে করে ঘি, বাংলার সুন্দরবন থেকে এসছে মধু, নেপালের মা সীতার জন্মভূমি থেকে এসছে বিভিন্ন উপহার এবং উপঢৌকন, হায়দ্রাবাদের থেকে এসছে 1265 কেজি লাড্ডু, আলিগড় থেকে এসছে 400 কেজি ওজনের পেল্লাই তালা। গুজরাটের ভতোদরায় তৈরি করা হয়েছে 108 ফুট লম্বা এবং 3.5 ফুট চওড়া ধূপকাঠি, যেটি জ্বলবে 45 দিন ধরে। সারা দেশ মুখিয়ে আছে এই বিশাল অনুষ্ঠান দেখার জন্য, তাই দেরি না করে টুক করে সময় বের করে ঘুরে আসুন ভারতের সবথেকে বড় মন্দিরে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।